হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। তো কালকেই আমার শ্বশুর শাশুড়ি মা সবাই এসেছেন আমাদের বাড়িতে, কারণ আমার শ্বশুরের ডাক্তার দেখানোর ডেট ছিল, তারপরে 4-5টা রিপোর্টও দিয়েছিল। এর আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা শ্বশুরগ্রাম গিয়েছিলাম, তো সেখানে ডাক্তার যেদিন দেখিয়েছিল তো 4-5টা রিপোর্ট করতে দিয়েছিল, তো সেই রিপোর্টগুলোই আর কি বর করাবে, তো ওই জন্য নিয়ে গেল। আর রিপোর্টটা ছিল সকালে খালি পেটে, তাই সকালে আর কোনো কিছুর খাবার না খেয়েই চলে গেলেন। তো এখন শাশুড়ি মাকে খেতে দিয়ে দেবো, তো তার জন্য আর কি আটা মাখিয়ে নিচ্ছি ময়দা, তো পরোটা করব। তো পরোটার সাথে ডিম দিয়ে একটা সবজি বানিয়ে দেবো, ওই জন্য সবজিগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর এখানে সবজি আছে আপনার গাজর, বিনস, ক্যাপসিকাম, আর আমার শাশুড়ির সুগার আছে, ওই জন্য আলু খেতে পারবে না, তো সব তরকারিতেই আর কি আলুটাকে স্কিপ করতে হচ্ছিল। তো যে সবজিটা বানাবো তার জন্য এই যে মশলাটা কষে নিচ্ছি, আর এইদিকে চিংড়িও ছিল ফ্রিজে কিছু রাখা, তো ওই জন্য চিংড়ি দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজের কলি দিয়ে একটা ঝোল বানাচ্ছি। তো এই যে শাশুড়ির খাবার রেডি, তো এটা আমি এখন খাবার খেতে দিয়ে দেব। আর এইদিকে না অনেকটা দেরি হয়ে গেছিলো জানেন, মানে আমার বর ডাক্তার রিপোর্টগুলো সব করিয়ে এসে তারপরে মাছ নিয়ে এসেছিলো, তো ওই জন্য রান্না করতে প্রায় 12টা হয়ে গেছিলো। তো আজকের এই যে মেনু, আমার শ্বশুরের শরীরটাও খারাপ, ওই জন্য চারাপোনা মাছও নিয়ে এসেছিলো, ওইটা পেঁয়াজ দিয়ে ঝোল করেছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর পালং শাকের ডাল করেছি, আর এই যে উচ্ছে ভাজি, আর এদিকে মাছ ভাজা ছিল, আর ওই যে দেখলেন চিংড়ি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজের কলি দিয়ে করেছিলাম। তো এই হলো আজকের লাঞ্চের মেনু। তো ছাদেতে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই শুয়েছিলেন স্নান টান করে, তো ওই জন্য ভাবলাম কি যে আর ওনাদেরকে নিচে নিয়ে আসবো না। আর আমার বাড়িতে রোদের খুব অভাব, যার কারণে আমার শ্বশুর আর কি ওখানেই থাকছিলেন ছাদের মধ্যে, তো ভাবলাম সমস্ত খাবার বইয়ে নিয়ে ওখানে দিয়ে আসি, ওখানে ওনারা খাক। তো এটা হলো পরের দিনের ভিডিও। তো পরের দিনে ভাবলাম একটু লুচি করে দিই, আজকে শ্বশুরমশাই বাড়িতেই ছিলেন, আজকে ডাক্তার দেখানোর কোনো ডেট ছিল না, মানে ছিল, রিপোর্টটাকে দেখিয়ে আসবে দুপুরের দিকে 2:30-টার পর, তো ওই জন্য শ্বশুর শাশুড়িকে যে লুচি করে দিয়েছিলাম, তাওয়া চিকেন, আর এদিকে রসগোল্লা ছিল, সন্দেশ ছিল, মাখা ছিল, তো এগুলো এখন খেতে দিয়েছি, কারণ এই রুমটাতেই আমার শ্বশুর আর কি থাকছেন, তো এই রুমেতেই আমি বইয়ে দিয়ে এলাম। আর এইদিকে রান্না হচ্ছে, এই যে পাঁচফোড়ন দিয়ে, বড়ি দিয়ে, মাছের দিয়ে একটা সবজি হচ্ছে, আর এই যে এইদিকে চিকেন কষা হবে, আর আজকেও নিয়ে এসেছিলো চারা পোনা মাছ, সেটাকেও একটু পেঁয়াজ দিয়ে, যে দেখুন এটা এখনো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়নি। তো সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর এই যে শ্বশুর শাশুড়িকে খেতেও দিয়ে দিয়েছি, এখানে এই যে পাঁচফোড়নে একটা সবজি ছিল মাছ দিয়ে, ছিল চিকেন কষা, তারপরে ওই যে চারাপোনা মাছ দিয়ে পেঁয়াজের একটা ঝোল করেছিলাম, আর পাতলা ডাল করেছিলাম। তো কালকে যে রিপোর্টগুলো করে এসেছিল আমার বর, তো সেইগুলোই আজকে আর কি এই যে ডাক্তারকে দেখাতে যাবে, তো 2:30-টার পর যেতে বলেছিলো, তো আমার শ্বশুর তাড়াহুড়ো করে খেয়ে এই যে বেরিয়ে গেলেন, আর গাড়িটা একটু দূরে রাখা ছিল, এই যে আমি বারান্দা থেকে যতটুকু পারলাম ভিডিও করলাম। তো তারপরে চলে এসেই আমার মেয়ে আর কি বলেছিলো দিদুনকে নিয়ে পার্কে ঘুরতে যাবে, তো আমার শ্বশুরমশাই আর গেলেন না, তো ওই জন্য আমার শাশুড়ি, আমার বর, আমি, মানে মেয়ে, সবাই মিলে আর কি একটু পার্কে যাচ্ছি, কল্পতরু পার্কে আর কি ঘুরিয়ে নিয়ে আসবো। তো আমার শ্বশুর আর শাশুড়ি 4 দিন ছিলেন আমার বাড়িতে, তো 4 দিনের ভিডিও আমি একটা ভিডিওতেই নিয়ে এসেছি, কারণ ছোট্ট ছোট ক্লিপস আমি নিয়েছিলাম, আর শ্বশুর শাশুড়ির সামনে সবসময় ফোন ধরে ভিডিও করতে ইচ্ছা করে না, ওই জন্য একটু একটু করে যেটুকু পেরেছি সেটুকু নিয়ে একটা ব্লগ তৈরি করেছি। সব বলো, তুমি তো বলতে বলতে যাও, এগুলো বলো। আমাদেরকে টোটো করেই আসতে হলো, কারণ বাইকে তো আর 4 জন আসা যায় না, তো ওই জন্য ভাবলাম যে সবাই মিলে টোটো করেই যাই। আর শ্বশুরমশাই এখন ঘুমাচ্ছেন, তো ওই জন্য আর ডিস্টার্বও করলাম না, আর জোর করে নিয়েও আসলাম না, কারণ আমার শ্বশুর খুব একটা এগুলো পছন্দ করে না, মানে ঘুরতে বেরোনো, সবসময় ঘরের মধ্যেই থাকতে চান। তো যাই হোক, এই যে আমরা এখন ঢুকেও পড়েছি কল্পতরু পার্কে, তো এই যে কিট্টু এখন বায়না করছে যে স্লিপে যাবে, কিন্তু স্লিপে প্রচণ্ডভাবে ভয় খাচ্ছিলো প্রথমবার, আর ওর শরীরটা সত্যি প্রচুর প্রচুর খারাপ ছিল। যাই হোক, এই 1-2 দিন হলেও একটু সুস্থ হচ্ছে, নাহলে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিলো। তো ছোটো থেকেই ওকে যে ডাক্তারের কাছে দেখানো হয় সেই ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম, তা সত্ত্বেও ওর কোনো কিছুতেই কিছু কমছিল না, তারপরে আবার 1 দিন নিয়ে গেলাম, তারপরে ওষুধটা খেয়ে
এখন অনেকটাই ঠিক আছে, একটু মেজাজটা অন্যরকম হয়ে গেছে, মানে একটুতেই রেগে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, তো ঠিক আছে, ওটাও কেটে যাবে ধীরে ধীরে। তবে মানে যেভাবে অসুস্থ হয়ে পড়েছিল আমি তো খুব ভয় লেগে গিয়েছিল, কারণ ওর মানে 3 বছর বয়সে এরকম মানে প্রথমবার হয়েছিল যে এত দিন ধরে জ্বরে ভুগলো। তো 2 ঘন্টা অন্তর অন্তরই ওর জ্বর আসছিল, সেটা নিয়ে আমার বেশি টেনশন হচ্ছিল, সারা রাতই ঘুমাচ্ছিল না, জ্বর মানে ওষুধ খাওয়াচ্ছি, 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়ছে, তারপরে আবার জ্বর চলে আসছে। তারপরে সবাই মিলে একসাথে ঘুরতেও গেছিলাম, তো সেখানে মানে 4 জায়গার জলও পেয়েছিল, ওই জন্যই হয়তো শরীরটা একটু খারাপ হয়েছিল। তো ডাক্তারও বললো টেনশনের কিছু না, এখন ওয়েদারের জন্য এরকম হচ্ছে। আস্তে 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 কাগজ কে তো পঙ্খ লেকে উড়া চলা যায় রে, যাহা নহীঁ জানা থা ই ওই চলা হায় রে, উমর কা ইয়ে তারা বানা সমঝ ন পায় রে, জুবা পে জো মোহ মায়া নমক লগায় রে, কে দেখে না ভালে না জানে না দায় রে, দিশা হারা কেমন বোকা মনটা রে। চলো হেঁটে চলো, বুড়িটা কাটতে হবে, বুড়িটা ডাকবো। আছে কিছু ঘুরবে না, হাঁটবে না, চাপবে না। হয়েছে, এসো এসো, বাড়ি এসে এই যে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, তো ব্লগটা এই অবধি। যদি আজকে ব্লগ ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।